বাংলাদেশ হবে, এবং সেই বাংলাদেশ যদি আমরা করতে চাই তাহলে আগামীতে আমাদের এই আমরা করি আমাদের নতুন প্রজন্ম তাদেরকে যোগ্য নাগরিক হিসাবে গড়ে তোলার কোনো বিকল্প নেই, এবং সেই দায়িত্বটি আজকে প্রধানমন্ত্রী হিসাবে আমাদের জাতির জনকের কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি দায়িত্বটি গ্রহণ করেছেন। এক সময় মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী হেনরি কিসিঞ্জার যখন বলেছিলেন যে বাংলাদেশ একটি তলাবিহীন ঝুড়ি হবে, সেই তলাবিহীন ঝুড়ি এবং পরবর্তীকালে যারা বঙ্গবন্ধুকে হত্যার মধ্য দিয়ে দেশের রাষ্ট্র ক্ষমতা দখল করেছিলেন তাদের দুঃশাসন দুর্নীতি অপশাসনের মধ্য দিয়ে দেশ যখন একটি অকার্যকর রাষ্ট্রের রূপান্তরিত হচ্ছিল সেই সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দায়িত্ব নিয়ে আজকে বাংলাদেশকে একটি অনন্য উচ্চতায় নিয়ে গিয়েছেন। বাংলাদেশ আজকে একটি সম্ভাবনাময় দেশ। বাংলাদেশ ইতিমধ্যে মাত্র ইতিহাস বলে যে যে মহানায়ক আমাদের স্বাধীনতা দিয়েছে সেই মহানায়কের 98তম যে জন্মবার্ষিকী 17ই মার্চ আমরা পালন করেছি, সেই দিনে আমরা বিশ্ব কর্তৃক স্বীকৃতি লাভ করেছি একটি উন্নয়নশীল দেশ হিসাবে। এটি আমাদের অর্জন, এটি আমাদের গর্ব। এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের সামনে দুটি স্বপ্ন রাখছেন, একটি হলো স্বাধীনতার 50 বছরে আমরা হব মধ্যম আয়ের দেশ, আর স্বাধীনতার 70 বছরে 2041 সালে আমরা হব একটি উন্নত সমৃদ্ধ বাংলাদেশ। জাতির জনক যখন স্বপ্ন দেখিয়েছিলেন স্বাধীনতা, সেই স্বাধীনতা মুক্তিযুদ্ধে আমাদের অর্জন আনতে আমাদেরকে যুদ্ধ করতে হয়েছিল, অস্ত্র নিয়ে যুদ্ধ করতে হয়েছিল, গোলা বারুদ নিয়ে যুদ্ধ করতে হয়েছিল, এবং সেদিন আমাদের এই স্বাধীনতার বিরুদ্ধে যারা ছিল তারা ছিল পাকিস্তান হানাদার বাহিনী এবং তাদের দোসররা রাজাকার আল বদর আল শামস। আজকে যে দুটি স্বপ্ন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সামনে রেখেছে সেই দুটি স্বপ্ন বাস্তবায়ন করার জন্য আমাদের যুদ্ধের প্রয়োজন নেই, গোলাবারুদের প্রয়োজন নেই, প্রয়োজন হলো জ্ঞানের, প্রয়োজন হলো শিক্ষা, প্রয়োজন হলো দেশপ্রেম। সেদিন আমাদের বয়স ছিল, আমরা যুদ্ধ করেছি জাতির জনকের নেতৃত্বে আহ্বানে, দেশ স্বাধীন করেছি, আর আজকে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার সবচাইতে সর্বোৎকৃষ্ট সময় হলো আমাদের এই নতুন প্রজন্মের, আমাদের আমাদের জীবন, তাই তাদেরকে শিক্ষা দীক্ষা দেশপ্রেমে তাদেরকে আলোকিত ব্যক্তি হতে হবে এবং উজ্জীবিত হতে হবে মুক্তিযুদ্ধের চেতনায়, দেশপ্রেমে এবং দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রত্যয়ে। আশা করি আমার করি শিশু কিশোর সংগঠন হিসাবে সেই চেতনা সৃষ্টিতে আমাদের কুড়ির সদস্যদেরকে উজ্জীবিত করবে এবং তাদেরকে উৎসাহিত করবে। একসময় নেপোলিয়ন বলেছিল গিভ মি এ গুড মাদার আর গুড আই উইল গিভ ইউ এ গুড নেশন। আজকে এখানে অনেক আমাদের মায়েরা উপস্থিত আছে, আমি মনে করি সেই মায়েরা হলেন আমাদের এই নতুন কুড়িদের এবং আগামী দিনের ভবিষ্যৎ নাগরিকদের গড়ে তোলা, তারাই হলেন সবচেয়ে আমাদের সবচেয়ে বড় ভূমিকা তারাই পালন করবে। এখানে শিক্ষার কথা বলা হয়েছে, শিক্ষাঙ্গনের কথা বলা হয়েছে, আমি দেখেছি যে পুস্তিকাটি আমাদের নতুন কুড়ির যে ছোট্ট মনিরা তারা বলছে যে শুক্রবার দিয়ে আমরা কোচিং চাই না। আমি তো বলি শুক্রবার কেন, এমন একটি শিক্ষা পদ্ধতি হবে সেই পদ্ধতিতে কোনোদিনই কোচিংয়ের প্রয়োজন হবে না। এখানে আমাদের অধ্যক্ষ হামিদ আলী আছেন, আমরাও এক সময় ছাত্র ছিলাম, আমাদের সময় কিন্তু কোচিংয়ের প্রয়োজন ছিল না, কিন্তু দুর্ভাগ্যের বিষয় আজকে
যে আমাদের ছোট্ট মুড়িরা স্কুলে ভর্তি হচ্ছেন, আমাদের বিশেষ করে মায়েরা, বাবার থেকে মায়েদের পরিশ্রম বেশি। আমি আমার নিজের একমাত্র মেয়ে সন্তান তার উদাহরণ দিতে পারি যে আমি যত না তার পিছনে সময় দিয়েছি, তার মা তার পিছনে তার চেয়ে বেশি সময় দিয়েছে। মা হিসেবে আমরা জানি যে স্কুলের পড়া শেষ হচ্ছে, নিয়ে যেতে হচ্ছে কোচিংয়ে টিচারের কাছে, পরীক্ষা আসছে, কোচিং করতে হবে। একদিকে তাদের উপরে চাপ, অন্যদিকে অভিভাবকদের উপরে চাপ। অনেক অভিভাবক আছেন যে তারা হয়তো এই কোচিংয়ের যে ব্যয়, সে ব্যয় তারা সংকুলন করতে পারে না, কিন্তু তারপরেও মেয়ে এবং ছেলের ভবিষ্যতের জন্য, সন্তানের ভবিষ্যতের জন্য তারা হয়তো অনেক কষ্ট করে, অনেক ত্যাগ করে তারা এই কোচিংয়ের ব্যয় ভার বহন করেছে। আর বাচ্চারা তো একটা চাপের মধ্যেই থাকে। আমি মনে করি যে আমাদের শিক্ষা পদ্ধতি এমন হওয়া উচিত যেখানে আমাদের আমরা কুড়িরা, আমাদের ছোট্ট মনিরা এই দাবি উত্থাপন করবে না যে শুক্রবার দিন আমাদের কোচিং বন্ধ করতে হবে। আমার মনে আছে এক দু বছর আগে এমনি একটি অনুষ্ঠানে এসেছিলাম, সেদিন সেই ছোট্ট মনিরা দাবি জানালো যে মাননীয় প্রধানমন্ত্রীকে বলবেন আমাদের শুক্রবার দিন আমরা যেন এই কোচিংয়ের হাত থেকে রক্ষা পাই। আমরা মনে করি এখানে অধ্যক্ষ হামিদা আলী আছেন এবং যারা এই শিক্ষা পদ্ধতি এবং শিক্ষা বিস্তারে যারা কাজ করছেন তাদের প্রত্যেকের প্রতি আমাদের এই আহ্বান রইল যে আমাদের শিক্ষা পদ্ধতি এমন হওয়া উচিত যেখানে প্রশ্নপত্র ফাঁস হবে না, যেখানে আতিকুল ইসলাম যে বললেন তার বাচ্চাকে আর্টে প্রথম করার জন্য পেছন থেকে কোনো অসাধু পদ্ধতি অবলম্বন করবেন না, এবং শিক্ষা পদ্ধতিতে আমাদের যে ছেলে মেয়েরা তারা তাদের নিজের জ্ঞান, নিজের যোগ্যতা এবং তাদের মেধা দিয়ে, তাদের পরিশ্রম দিয়ে তারা নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে পারবে। আজকে বাংলাদেশ, আমরা ডিজিটাল বাংলাদেশ, এই ডিজিটাল বাংলাদেশ হওয়ার কারণের জন্যে কিন্তু এখন আমাদের শিক্ষার যে